أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم: يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون. وقال النبي لمن صلى الله عليه وسلم: الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه. وقال الله تبارك وتعالى في كلامه الكريم: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل عليه اللهم بارك عليه. أما بعد উপস্থিত প্রাণ প্রিয় আল কাইয়ুম মসজিদ কর্তৃক আয়োজিত শ্রদ্ধেয় আজকের সম্মানিত সভাপতি সাহেব ও আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই করুণা জর্জরিত পরিবেশে পরিস্থিতিতে সুস্থতার সহিত দিনী আলোচনায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তার উপাসনার জন্য, ইবাদতের জন্য। আমরা মনে করি কেবলমাত্র আল্লাহ পাকের আদেশ পালন করা, হজ করা, যাকাত দেয়া, নামাজ পড়া, জিকির করা, এই আদেশসূচক ইবাদতকে আমরা ইবাদত মনে করি। কিন্তু নামাজ পড়া যেভাবে ইবাদত, সেভাবে যাকাত দেয়া যেভাবে ইবাদত, আল্লাহ পাকে নিষিদ্ধ যে সমস্ত হুকুম আহকাম রয়েছে তা থেকে বিরত থাকাও ইবাদত। জান্নাতে যেতে হলে ওই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। আজকে আমরা ইবাদত করি, আমাদের ইবাদত কবুল হচ্ছে না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই অর্থনৈতিক অবস্থা দেখে, এই সমাজের যে এই অবস্থা, মানুষের দোয়া কবুল হচ্ছে না, ইবাদত কবুল হচ্ছে না, এর প্রধান কারণ হচ্ছে মানুষের শরীরের মধ্যে হারাম প্রবেশ করেছে। খাবারের মধ্যে হারাম, পানীয়র মধ্যে হারাম, পোশাকের মধ্যে হারাম ঢুকেছে। এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই আমাদের রিজেকের মধ্যে যে হারাম প্রবেশ করবে, মানুষ উপার্জন করতে গিয়ে যে সে তার হালাল উপার্জন করছে না হারাম উপার্জন করছে তা ভুরুক্ষেপ করবে না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর আগে আলোচনা করেছে। মানুষ যে কিয়ামত যত নিকটবর্তী হবে,
মানুষ উপার্জন করতে এই কথা ভাববে না, এটা হালাল না এটা হারাম। এইরকম একটা পরিবেশে আমরা বসবাস করছি। এই দেশটা হচ্ছে শতকরা 90% মুসলমানের দেশ, ঠিক কিনা না? কিন্তু এই দেশে দেখবেন 32% মানুষ পাঁচশক্ত নামাজ পড়ে। এই শতকরা 90% মুসলমানের দেশে আবার দেখবেন শতকরা 70% মানুষ সুদ এবং ঘুষের সাথে জড়িত। তাহলে দেখা গেল এই মুসলমান দেশে আল্লাহর যে আদেশ নামাজ, নামে মুসলমান দেশে নামাজের উপস্থিতি নেই, কিন্তু বিভিন্ন ব্রাক ব্যাংক থেকে নিয়ে সুদী ব্যাংক, সুদী ব্যবসার মধ্যে মুসলমানদের উপস্থিতি আছে না নাই? মুসলমানরা আজ মনে করেছে টাকা সুদ হোক না হোক কি হোক ব্যবসা করে নেব, টাকা মালিক হয়ে গেলে শেষ বয়সে হজ করে আমি পবিত্র হয়ে যাব, এই মেন্টালিটি নিয়ে ব্যবসা করতেছে। সে হারাম করতেছে না হালাল করতেছে তার কোনো তোয়াক্কা করে না। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু আমাদের কাছ থেকে গ্রহণ করবেন না। বিশ্বনবী বললেন তার দোয়া কিভাবে আল্লাহ পাক কবুল করবেন। একজন মানুষের দোয়া করতেই দোয়া কবুল হয় এমন একটা পরিস্থিতি হচ্ছে, মানুষ যখন সফরে থাকে, মুসাফির অবস্থায় থাকে, এই দোয়া ফেরত দেওয়া হয় না। বিশ্বনবী বলতেছেন এই দোয়া কিভাবে কবুল করা হবে, যে তার খাবারও হারাম, পানিও হারাম, তার পোশাকও হারাম। সে যদি হাউমাউ করে মরুভূমির মধ্যে দোহাত উঁচু করে কান্নাকাটি করে, আল্লাহ পাক তার দোয়া কিভাবে কবুল করবেন? নবীজিকে বলছেন তার খাবারও হারাম, তার পানিও হারাম, তার পোশাকও হারাম। তাই এবাদত করার আগে মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, অনেক মায়ের কারণে, অনেক বোনের কারণে ছেলে স্বামী সুদের ব্যবসার সাথে জড়িত হতে বাধ্য হয়। আপনি এমন শাড়ির ঈদের সময় এমন শাড়ি বাজেট করেন যেটি আপনার স্বামীর উপার্জনের সাথে সামান্যতম মিললে, আপনার মেয়ে এমন ড্রেস চাহিদা করে, এমন দামি পোশাক, যেই পোশাক কিনতে গেলে অবৈধ, উপার্জন ছাড়া এই বাংলাদেশে সম্ভব নয়। তাই আমাদেরকে সর্বপ্রথম মা বোনদেরকে বলতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সমগ্র পৃথিবী হচ্ছে মানব জাতির জন্য একটা সম্পদ, মুমিনের জন্য, মানুষের জন্য একটা সম্পদ। তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে মানুষের জন্য তার স্ত্রী। কোন স্ত্রী? যেই স্ত্রী তার স্বামীকে ইসলাম মাফিক পরিচালনা করতে সাহায্য করে, ইমানের প্রতি চলতে যেই স্ত্রী স্বামীকে সাহায্য করে, সেই হচ্ছে পৃথিবীর যত সম্পদ আছে তার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে গিয়ে, মায়ের চাহিদা পূরণ করতে গিয়ে, বোনের মেয়ের চাহিদা পূরণ করতে গিয়ে অনেকে এইভাবে বাধ্য হয়ে, আর অনেকে দুনিয়ার লোভে পড়ে ব্যবসার মধ্যে সুদ ঢুকাচ্ছে অল্প দিনে অনেক কোটিপতি হওয়ার জন্য। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মনে রাখবেন এই দুনিয়া হচ্ছে একদম আমাদের জন্য খেল তামাশা ছাড়া আর কিছুই নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে থাকি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ পাক বললেন তোমরা দুনিয়াকে প্রতিটা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকো, মনে রাখবে আখিরাত হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ, আখিরাতই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ। আর দুনিয়া উসিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, দুনিয়াতে একজন মুমিন তার মন মতো চলাফেরা করতে পারে না, কারণ সে এখানে জেলখানায় আছে। জেলখানায় কোনো মানুষ, কোনো বন্দি যদি থাকে, তার ইচ্ছামতো খাবার দাবার, গোসল, নামাজ সব কিছু করতে পারে, নাকি জেলখানার নিয়ম অনুযায়ী হয়? জেলখানার নিয়ম অনুযায়ী করতে হয়, ঠিক তদ্রূপভাবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, এই পৃথিবীটা আপনার জন্য জেলখানা, এখানে আপনি নিয়ম নীতি অনুযায়ী ব্যবসা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে, শিক্ষাঙ্গন পরিচালনা করতে হবে,
ফ্যামিলি পরিচালনা করতে হবে, তাহলে তুমি মুমিন হিসাবে নিজেকে স্বীকৃতি প্রদান করলে। আর এই নিয়ম নীতি হতে হবে আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা অনুযায়ী। কিন্তু আজকে আমরা শতকরা 90% মুসলমানের দেশে বেশিরভাগ ব্যবসায়ীরা সুদের সাথে জড়িত, আর বেশি জড়িত হচ্ছেন হতদরিদ্র মানুষেরা গ্রামে গঞ্জে কলোনিতে। ব্রাঙ্ক ব্যাংকের অপপ্রচারের ফলে এই সমাজের মায়েদের, শিশুদের, যুবকদের পেটের মধ্যে হারাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইহুদি নাসারারা বুঝতে পেরেছে এই জাতিকে ধ্বংস করতে হলে তাদের দোয়া থেকে তাদেরকে মহরুম করতে হবে, এই দোয়া থেকে মহরুম বঞ্চিত করতে হলে তাদের খাবারের মধ্যে হারাম ঢুকানোর প্রয়োজন আছে না নাই, এটাই চিন্তা করেছে ইহুদি নাসারারা। এই জন্য প্রথমেই ডক্টর ইউনুস নোবেল পুরস্কারই হয়েছেন আমেরিকার কাছে, বিশ্বের কাছে। কেন? উনি মুসলিম নামক একটি দেশের মধ্যে ব্রাঙ্ক ব্যাংক চালু করে দিয়ে সুদের কারখানায় পরিণত করেছেন এই এই বাংলাদেশকে। আমাদের খাবার হয়ে যাচ্ছে মুসলমানের হারাম, পানীয় হয়ে যাচ্ছে হারাম, সুদ কত বড় পাপ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ, হালাল করেছেন ব্যবসাকে, ও হাররামার রিবা, আল্লাহ পাক হারাম করেছেন সুদকে। আজকে মুসলমান হওয়ার পরেও আমরা সুদকে আমাদের জন্য হালাল করে নিয়েছি, মুসলমান হওয়ার পরেও আমরা গান বাজনাকে আমাদের জন্য হালাল করে নিয়েছি, জিনাকে আমরা হালাল করে নিয়েছি, ঠিক কিনা ভাইরা? অথচ এই বিধানগুলো আমাদের জন্য হারাম। আল্লাহর বিধান আদেশ সূচক বা বিধানগুলা যেভাবে মানা আপনার জন্য ফরজ, নিষেধ যেই সমস্ত বিষয় করেছেন তা থেকে বিরত থাকাও আমাদের জন্য ফরজ। তাই আমরা সর্বপ্রথম আলোচনা শুরুতেই বলতে চাই, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক মুমিনদের জন্য ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম, এটা আগে আমরা বুঝতে হবে। সুদ সম্পর্কে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ বক্ষণ করো না, আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ বক্ষণ করো না, ওয়াত্তাকুল্লাহ, সুদ গ্রহণ করতে গিয়ে তোমরা আল্লাহকে ভয় করো, কেননা এটা তিনি হারাম করেছেন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণ লাভ করতে পারো, সফলতা অর্জন করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম সুদ থেকে যদি আমরা আল্লাহর ভয়ে বিরত থাকি তাহলে আমাদের ব্যবসা, আমাদের টাকা পয়সা সফলতা স্বর্ণ চুকুরে পৌঁছে যাবে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। আর এখানে বললেন, হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ বক্ষণ করো না, এবং সুদ বক্ষণ করতে গিয়ে আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হবে, সফলতা অর্জন করবে। সম্মানিত ভাইরা, আমাদের সমাজে সুদ এমনভাবে বক্ষণ করা হয় যেটাকে মা বোনেরা, বিশেষ করে কলোনি মা বোনেরা এটাকে কোনো পাপই মনে করেন না। কিস্তি, প্রতিটা কলোনির মধ্যে দেখবেন কিস্তির একটা আয়োজন আছে না নাই, সামান্য ছোট্ট সবজির ব্যবসা করার জন্য চায়ে দোকান দিতে হলে কিস্তি আনা লাগে, এটা হচ্ছে আমাদের জন্য হারাম একটা কাজ। এই সুদ এত বড় পাপ, জিনার থেকেও অনেক বড় একটা পাপ, কিন্তু এই পাপ করতে গিয়ে আমাদের একবারও আল্লাহকে ভয় করি না। সুদ কত বড় পাপ, সুদ খাওয়া যেভাবে পাপের কাজ, সুদের সাক্ষ্য হওয়াও ওইভাবে সমান পাপই। সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী আর সুদের দুই সাক্ষী, তারা হচ্ছে পাপের দিক দিয়ে সবাই সমান, এটা আমার কথা নয়। আন জাবিরিন কাল قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا ومؤكله وكاتبه وشاهديه وقالهم سواء. জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী আর সুদ লেনদেনের ক্ষেত্রে যেই সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা সাক্ষী হয়ে যান, আজ থেকে প্রায় 1400 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুদ গ্রহণকারী, সুদ প্রদানকারী আর সুদের মধ্যে যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি সাক্ষ্য হয়ে যাবে অপরাধের ক্ষেত্রে, লানতের ক্ষেত্রে তারা সমান অভিসম্পাদকারী, লানতের ক্ষেত্রে তারা সমানের অধিকারী, যে সুদ গ্রহণ করে, প্রদান করে আর সুদের সাক্ষ্য হয়, সবার উপর আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। আমি আপনাকে কি করে বুঝাই, আল্লাহর রাসূল লানত দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সুদ বক্ষণ করে, সুদ প্রদান করে, সুদের সাক্ষ্য দেয়। আজকে এই বিষয়ে ওয়াদি হচ্ছে না, এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মূল ইবাদত, হালাল খাওয়া, হালাল বক্ষণ না করে সহি তরিকায় নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত হারাম বক্ষণ থেকে ফিরে না আসছেন। আপনি সহি তরিকায় নামাজ পড়লেন, 1 ঘন্টা একটা রুকুতে সারা জিন্দেগি এক সেজদা দিয়ে দিলেও হারাম বক্ষণ করলে সেজদা আল্লাহ পাক কবুল করবেন না, কেননা আল্লাহ পাক পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। আজকে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, সুদ গ্রহণ করা, সুদ প্রদান করা, সুদের সাক্ষী দেওয়া, এই তিন ব্যক্তির উপর কার লানত। আপনারা কথা বললে মনে হবে আমার সাথে আছেন, না হলে মনে করবো এখানে বডি আছে আর মন আছে বাপরা, কথা বলবেন তখন আমাদের কথা বলতেও আনন্দ লাগে যে লোকটা আমার কথা শুনতেছে মনোযোগ দিয়া। এখন আরেকটি হাদিস আমরা শুনি, সুদের কত বড় ভয়াবহতা রয়েছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه। মা বোনেরা যারা স্বামীকে বাধ্য করেন টাকা বেশি উপার্জন করার জন্য, খুব খেয়াল করে শুনবেন, আপনারাও যারা এখানে উপস্থিত আছেন ব্যবসায়ী ভাইদেরকে এই 10 মিনিটের বক্তব্য, বেশি সময় দেব না, 10 থেকে 15 মিনিট আমার সময় অল্প, এই 10 মিনিটের বক্তব্য খুব খেয়াল করে শুনুন। পৃথিবীতে অনেক পাপ আছে সুদের মতো লজ্জিত অপমানিত পাপ পৃথিবীর উপরে নেই, কোনো দারার সন্তানও তার মায়ের সাথে জিনায় লিপ্ত হবে না, সুদ এত বড় পাপ। 10 মিনিটের বক্তব্য শুনবেন, আমার মনে হয় যদি এটা ইমানের সহিত সওয়াবের আশায় শুনেন, পরিবর্তনের আশায় শুনেন, ইনশাআল্লাহ আপনারা পরিবর্তন হবেন। খুব খেয়াল করে কাজ ফেলে আপনারা স্টার জলসার জন্য সময় বের করতে পারেন, আজকের আলোচনার জন্য 3-4 ঘন্টা বের করে দেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। নিআমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগু। অধিকাংশ মানুষ দুটি নিয়ামত পাওয়ার পরেও তার সৎ ব্যবহার করতে পারবে না, ধ্বংস করে ফেলবে তার এই দুইটি নিয়ামতকে। বিশ্বনবী বলছেন সুস্থতা এবং অবসর সময়। আপনার ওয়াজ শোনার জন্য অবসর সময় বের হয় না, আপনার স্টার জলসা দেখতে গিয়ে অবসর সময় বের করেন। মা বোনদেরকে বলতে চাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে টিভি টেলিভিশন নাস্তা সব অফ করে দেন। ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানেই কুরআনের আওয়াজ পৌঁছবে সেখানেই মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে, নীরব থাকতে হবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। তাই ঘরে, বাসায়, দোকানে যেখানেই আওয়াজ যাচ্ছে আপনারা দয়া করে কাজ ফেলে দিয়ে এই আল্লাহর কুরআনের কথা শুনুন, ইখলাসের সহিত শুনুন, মনে রাখবেন সওয়াবের আশায় শুনুন। জাহান্নাম উদ্বোধন করা হবে কিছু আমল দ্বারা, কিছু মানুষ দ্বারা, এরা হচ্ছে ওই ওয়াদি যেই ওয়াদি ওয়াজ করে লুকে তাকে ওয়াজি বলুক, ওই নামাজি যেই নামাজি নামাজ পড়ে লুকে তাকে মুসল্লি বলুক, ওই হাজি ওই হাজি ওই শহীদ যে লুকে আমাকে বলুক। এই তাই আপনি ওয়াজ শুনতে হবে সওয়াবের আশায়, আমিও ওয়াজ করতে হব সওয়াবের আশায়, ইখলাসের সহিত, না হলে আমি হুজুরের স্থান, আমি হুজুর দ্বারাই জাহান্নাম উদ্বোধন করা হবে। তাই শুনবেন
ওয়া শুনবেন সওয়াবের আশায়, প্রতিটা সেকেন্ডে সওয়াব প্রদান করে দিবেন। কে কে প্রদান করে দিবেন? আল্লাহ পাক। তাই বলতেছিলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মুহু, সুদের পাপ, যে সুদ এত বড় পাপ, সুদ বক্ষণ করা, প্রদান করা এত বড় পাপ। সুদের পাপের 70টি স্তর রয়েছে, সবচেয়ে ছোট সবচেয়ে হালকা যে পাপ হবে, আইয়ান কি হার রাজুলু উম্মুহু, সে তার মায়ের সাথে জিনা করলে যেই পাপ হবে, 70টা পাপের মধ্যে সবচেয়ে ছোট পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। কোনো যারও সন্তানও মায়ের সাথে জিনা করবে নাকি? করবে না। দুনিয়ায় কোনো জুয়াকুর, মদকুর, লম্পট, বদমাশ তার মায়ের সাথে জিনা করতে রাজি হবে না। কিন্তু সমাজে সুদকুর এত বড় গেছে, সুদের বিরুদ্ধে বয়ান হচ্ছে না, এই জন্য সুদ এত বড় পাপ। আর রিবা সাবউনা হুবান আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মুহু, সুদের পাপের স্তর রয়েছে কয়টা? 70টা। এর মধ্যে সবচেয়ে ছোট যে পাপ হয়, একবার সুদ বক্ষণ করলে একবার মায়ের সাথে জিনা করার সমপরিমাণ পাপ হয়। মাকে জিনা করা যেই পাপ, এই পাপ হচ্ছে সবচেয়ে ছোট পাপ, সুদ বক্ষণকারীর আমলনামায় লেখা হয়। আমি আপনাকে কি করে বুঝাই, সুদ খাওয়া এত বড় ঘৃণিত একটা পাপ। শুধু পাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়াহুয়া ইয়ালামু আসাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান। দিরহামুর রিবা, একটি দেরহাম সুদ বক্ষণ করা কয়টা টাকা? আজকে তোমার বোনেরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, ব্যবসায়ী মায়েরা বোনেরা এমনকি যুবকেরা পুরুষেরা সুদ বক্ষণ করেন, হাজার টাকা নয়, 100 টাকাও নয়, একটি দেরহাম কেউ যদি সুদ বক্ষণ করে, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আসাদু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, কেউ যদি একটা টাকা, একটা দিরহাম সুদ বক্ষণ করে, তাহলে বিশ্বনবী বললেন সে 36 বার জিনা করলে তার আমলনামায় যেই পাপ লেখা হয়, এই ধরনের একটা পাপ হচ্ছে সুদ বক্ষণ করা, একটা টাকা সুদ বক্ষণ করে, একটা দিরহাম। মা বোন চিন্তা করুন, এত বড় পাপ, আপনি জিনা করলে একবার জিনার লেখা হবে, চুরি করেছেন একবার সুরের কথা লেখা হবে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো পাপ নেই যেই পাপ করলে জিনার জিনা লেখা হয়, এই ধরনের ব্যতিক্রমী নোংরা একটা কাজ হচ্ছে সুদ বক্ষণ করা। বিশ্বনবী বললেন, আর রিবা দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনাতান, একটি দেরহাম সুদ বক্ষণ করা, কারি ব্যক্তি 36 বার জিনা করলে যেই পাপ হয় তার আমলনামায় এইরকমই পাপ হয়। 36 বার জিনা করার সমপরিমাণ একটা দিরহাম কি করা, সুদ বক্ষণ করা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা একথা বুঝতে পারলাম, জিনা করলে কার কে লানত করেছেন? স্বয়ং বিশ্বনবী। সুদ খেলে সুদের সাক্ষী, প্রদানকারী, গ্রহণকারী উভয়ের উপর কে লানত করেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল। আর দ্বিতীয় হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সুদের পাপের 70টি স্তর রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট যে স্তর হচ্ছে তা হচ্ছে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, নাউজুবিল্লাহ, এত ঘৃণিত একটা পাপ সুদ, আল্লাহ নিকট কত ঘৃণিত, কত অপছন্দনীয়, মায়ের সাথে বিবাহ করা, মাকে জিনা করার মতো পাপ পৃথিবীতে নেই সুদ ছাড়া। জিনা না করেও জিনাকার, জিনা না করেও জিনাকারী এমন একটা পাপ হচ্ছে সুদ বক্ষণ করা। দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু মিন আশাদ্দি ওয়া সিত্তাতি ওয়া সালাসিনা জিনাতান, একটি দিরহাম সুদ বক্ষণ করলেন আপনি, আপনার 36 বার জিনা করার সমপরিমাণ পাপ আপনার আমলনামায় লেখা হবে। এই সুদ থেকে আমাদের বিরত থাকার প্রয়োজন আছে না নাই?
প্রয়োজন হলে ভিক্ষা করে খান, ভিক্ষা করতে লজ্জা লাগে, লাস্ট স্টেশন হচ্ছে আপনি ভিক্ষা করবেন, না হলে চকলেট ব্যবসা করেন, সবজির ব্যবসা করেন, রিস্কা চালিয়ে খান, তেল চালিয়ে খান, তারপরেও সুদকে আপন মায়ের সাথে জিনা করিয়েন না। প্রয়োজন হলে মাটি কাজ করে খান, প্রয়োজন হলে কিছুই নাই সামর্থ্য নাই ভিক্ষা করে খান, তারপরেও সুদ খায়ে মায়ের সাথে জিনা করা যাবে? একটাই টাকা সুদ খেয়ে 37 বার জিনা করার পাপি হওয়া যাবে? এটা হচ্ছে সবচেয়ে ছোট পাপ, মায়ের সাথে জিনা। এক সুদ খেলে মায়ের সাথে জিনা করা হচ্ছে সবচেয়ে ছোট পাপ। আর কুরআনে কারিমে আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় পাপ হচ্ছে সুদ খাওয়ার, সবচেয়ে বড় পাপ হচ্ছে যেই ব্যক্তি মুসলমান নারী পুরুষ সুদ বক্ষণ করলো, সুদের ব্যবসা করলো, সুদের আদান প্রদান করলো, সে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ বললেন না? যেই ব্যক্তি সুদ বক্ষণ করলো, সুদ প্রদান করলো, সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। অনেক সহি আকিদার, অনেক সহি আকিদার ফ্যামিলি সংবাদ আমাদের কাছে আসে, বংশগত সহি আকিদা, কিন্তু অভাবে পড়লেই আপনারা সুদের সাথে জড়িত হয়ে যান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বললেন হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমার মৃত্যু যেন এই অবস্থায় না হয় যে তুমি মুসলিম নয়, অর্থাৎ তুমি মুসলিম হয়েই মৃত্যুবরণ করো। সহি আকিদা গ্রহণ করলাম শুধু নামাজের মধ্যে কিছু 5-6টা সুন্নত মানিয়া, এর নাম সহি আকিদা। সহি আকিদা ঠিক আছে, মানহাজ ঠিক নাই। মানহাজ যদি ঠিক থাকতো মানুষের সাথে দুর্ব্যবহার করা যেত, জিনা করা যেত, চুরি করা যেত, সুদ খাওয়া যেত। আমরা সহি আকিদা গ্রহণ করে ফেলেছি, সহি মানহাজ গ্রহণ করতে হবে, ডে নাইট 24 ঘন্টা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে হবে। আজকের এই যে 3-4টা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করলাম, কয়েকটা আয়াত পাঠ করলাম, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলাম অনুযায়ী ব্যবসা করার তৌফিক দান করুন, ইসলাম যেন আমাদের শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত হয়ে যায়। সকলে বলি আমিন। ইসলাম যেন আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যেন আমাদের ঘরে ঘরে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। মা বোনেরা, আগেরকার মা দুধরা কষ্ট করে খেয়েছেন, আমার মা, আপনার মা, আপনার বাবা কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, দামি পোশাক পরতে পারেন নাই, ভালো খাবার খেতে পারেন নাই, কিন্তু বেঁচে আছেন না, হায়াত যতক্ষণ থাকবে আপনি না খেয়ে মরবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পুত্রবধূদেরকে বলতে চাই তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার স্বামীকেও বাঁচাও। কেন তোমার দামি শাড়ি লাগবে? তোমার দামি শাড়ি কিনতে গিয়ে তোমার স্বামী সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। মেয়েদেরকে বলতে চাই বাবার উপর চাপিয়ে দিবে না দামি দামি ড্রেস, যার কারণে তোমার চাহিদা পূরণ করতে গিয়ে, ভালো খাবারের পূরণ করতে গিয়ে যেন তারা মায়ের সাথে জিনা করার চেয়ে জঘন্য পাপে জড়িত না হয়। আল্লাহ পাক আজকে যে আলোচনা করলাম এই আলোচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রাব্বুল আলামিন, আমার টুটাফাটা ইলিম দিয়ে যা চেষ্টা করেছি মানুষের কাছে সুদের বিষয়ে কিছু মেসেজ পৌঁছিয়ে দেওয়ার, মানুষ হিসাবে যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমিন। আয় আল্লাহ, এই আলোচনা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, রাব্বুল আলামিন তোমার নবীদের কোরআন সুন্নাহ থেকে যদি হয়ে থাকে, তাহলে এই আলোচনার উসিলায় উপস্থিত যত মানুষ আছেন প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। আয়াল্লাহ, এই আলোচনার উসিলায় আমাদের প্রত্যেককে ঋণ মারার তৌফিক দান করে দাও। আয়াল্লাহ, আমরা যারা অভাবই আছি আমাদের অভাব দূর করার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে শিফা দান করে দাও। আল্লাহ তোমার এই কোরআন এবং সুন্নাহ আলোচনার উসিলায় আমাদের যারা ইন্তেকাল করেছেন প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ আজকের এই আলোচনার উসিলায় আল্লাহ যারা আয়োজন করেছেন প্রত্যেকের জিন্দা মুর্দা প্রত্যেককে তুমি মাফ করে দাও। বিশেষ করে এই মাদ্রাসা ছাত্রদেরকে জেহনান জাকিয়া দান করে দাও, ফাহমেন কামিলা দান করে দাও। আয় আল্লাহ দিনের খাঁটি দায়ী বানিয়ে দাও, কোরআনে হাফিজ বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় শাহাদিম শহীদ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।